শ্রীর মামা কি নাম বললি? জয়ন্ত বসু। নামটা কেন এত চেনা চেনা লাগছে? নীলু, কি হয়েছে বাবা? সারা রাত ঘুমোসনি? তোকে এরম দেখাচ্ছে কেন? এখন তো সব মিটমাট হয়ে গেছে বাবা। নার্সিংহোমের মালিক এসে তোর কাছে ক্ষমা চেয়ে গেছে, খবরের কাগজে ভুল সংশোধন করে খবর ছাপা হয়েছে, তুইও প্র্যাকটিস শুরু করেছিস। জানি মা, আমাকে আর কেউ দোষী মনে করছে না। তাহলে তোকে এত অস্থির লাগছে কেন বাবা? মা, সব কি মিটে যায় এত সহজে? হয়তো কাল থেকে আবার সব আগের নিয়মই চলবে। অন্যের জন্য মানুষের স্মৃতিও খুব দুর্বল হয়, আমি জানি। এই যে আমার মুখে যে আঘাতগুলো লেগেছে সেগুলো হয়তো মিলিয়ে যাবে একদিন, কিন্তু এই যে অপমান, অশ্রদ্ধা, অসম্মান আমি একদিন সহ্য করেছি, আমার মধ্যে এই গ্লানি, এ কোনোদিন মিটবে না মা, কোনোদিন মিটবে না। নীলু, কোনোদিন আমি ওই জয়ন্ত বসুকে ক্ষমা করতে পারবো না। জয়ন্ত বসু? হ্যাঁ মা, জয়ন্ত বসু। এসবের জন্য ওই দায়ী। জয়ন্ত বসু? নীলু, নীলু, এ তো সেই লোক যে তোর সর্বনাশ করতে চেয়েছিল। মা, এদের আত্মীয়, মিছরির মামা? না মা, তুমি যেভাবে ভাবছো। চুপ কর, চুপ কর নীলু। তোর কোন কথাটা সত্যি আর কোন কথাটা মিথ্যে বলতো? কোনটা? না না, আমি তোর একটা কথাও বিশ্বাস করবো না। জেঠিমা,